1, 2, 3 স্পিড আরো জোরে জোরে হবে, গুড, শাবাশ, ব্যাক ব্যাক হবে, ব্যাক স্পিডে দৌড়াও। আচ্ছা, এটা মূলত প্যারাশুট রানিং, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসছে কোচিং করতে সেনাবাহিনী সৈনিক পদের জন্য, তাদেরকে আমরা মূলত এইভাবে ওদের রানিংয়ের স্পিডটা বাড়ানোর জন্য বা দৌড়ের স্পিডটা বাড়ানোর জন্য আমরা এইভাবে বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো করিয়ে থাকি। তো তার মধ্যে এই প্যারাশুট রানিংটা হচ্ছে অন্যতম। রেডি, 1, 2, 3 আরো জোরে, গুড, শাবাশ, ব্যাক ব্যাক। সোজা ট্রেনিং একাডেমিতে আমরা এইভাবে এক একটা ছাত্রকে আমরা তৈরি করে থাকি সেনাবাহিনীর সৈনিক পদের জন্য। যখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের একাডেমিতে শিক্ষার্থীরা আসে কোচিং করতে, তো তাদেরকে আমরা একজন সৈনিক হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার সেগুলোই কিন্তু আমরা এখানে শেখাই। রেডি, 1, 2, 3 দৌড়, গুড, থাকা হয়ে দৌড়াবা, স্পিড। এই প্যারাশুট রানিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ প্যারাশুট রানিং করলে তোমরা সেনাবাহিনীর জন্য 500 মিটার দৌড়াতে পারবা, ভালো পুলিশ কনস্টেবল পদে যখন যাবা সেখানে 200 মিটারটা পারবা, 1600 মিটারটা পারবা। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। 2024 সালে যারা সেনাবাহিনীতে Trade 1, Trade 2 আবেদন করেছো, যারা প্রস্তুতি নিতে চাও, অবশ্যই তোমরা চলে আসতে পারো। রেডি, 1, 2, 3 আরো জোরে, স্পিডে হবে, গুড, গো, আরো জোরে স্পিড, ফাইন, শাবাশ, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। তো যারা মূলত সেনাবাহিনীতে Trade 1, Trade 2 আবেদন করেছো, তারা প্রস্তুতির জন্য আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। আমরা এইভাবেই প্রতিনিয়ত আমাদের শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে তৈরি করে থাকি, যাতে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে তারা শারীরিকে 10-এ 10 পায়। ফাঁকা হয়ে দৌড়াও, নাহলে উষ্টা খাবা, তো ফাঁকা হয়ে দৌড়াইতে হবে। গুড, এটি মূলত প্যারাশুট ট্রেনিং। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা আরো আরো সামনে আসবা, ঠিক আছে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা প্যারাশুট নিয়ে তারা দৌড় অনুশীলন করছে। তো এই ধরনের অনেক শারীরিক অনুশীলন রয়েছে, কারণ সেনাবাহিনীর সৈনিক পদে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, তো তখন তোমাদের দৌড় থাকবে, পুশ আপ থাকবে, বিম থাকবে, সিট আপ থাকবে। এই জিনিসগুলো ভালো করে পারার জন্যই কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে দেখো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসছে কোচিং করতে। তো আমরা তাদেরকে এইভাবেই প্রতিনিয়ত প্রস্তুতি করাই, গুড, প্রতিনিয়ত আমরা এইভাবে প্রস্তুতি করাই যাতে করে তারা ভালোভাবে শিখে তারা পরীক্ষার কেন্দ্রে গিয়ে বা মাঠে গিয়ে যেন ভালো করতে পারে। জোরে, গুড, সবাই আনন্দের সাথে আসলে অনুশীলনগুলো করছে, খুবই আনন্দের বিষয়, কারণ যখন নতুন একটা কিছু কেউ শিখতে পারে তখন সেটা আনন্দরে লাগাটাই স্বাভাবিক বিষয়।
তো এইভাবে প্যারাশুট ট্রেনিং এরা হয়তো বা আগে প্র্যাকটিস করেনি, এরা সোলজার ট্রেনিং একাডেমিতে এসে যে আনন্দের সাথে অনুশীলন করছে, তো এইভাবে অনুশীলন করলে কিন্তু ওরা একসময় দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে তৈরি হবে। যখন সেনাবাহিনীতে যাবে পরীক্ষা দিতে, তখন তারা অবশ্যই অন্যান্য প্রার্থীদের থেকে খুব ভালো করতে পারবে। তো আমাদের সোলজার ট্রেনিং একাডেমির প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলনের মাধ্যমে অযোগ্য শিক্ষার্থীদেরকে এভাবে আমরা যোগ্য করে গড়ে তুলি। যারা চিন্তা করছো প্রস্তুতিমূলক কোচিং করবা, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারো। সমসাময়িক ব্যাচে আমাদের ভর্তি চলছে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে। এখানে আবাসিক হোস্টেল রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে শুধুমাত্র শারীরিক অনুশীলনই করানো হয় না, পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক কোচিংগুলো করানো হয়, ভাইবা পরীক্ষা শেখানো হয়, সাঁতার পরীক্ষা শেখানো হয়, এরপরে তোমার মেডিকেল চেক আপটাও করা হয়। ঠিক আছে, গুড, খুব ভালো হয়েছে, তাই না? এরপরে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনকে দাও দেখি, দুজনকার দেখি আরেকবার, ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কে ফার্স্ট হয়। ঠিক আছে, সবাই তালি দিবা, এটা ওদের ফাইনাল রাউন্ড হচ্ছে, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের পরীক্ষা যে কে ফার্স্ট হতে হবে। ভালো করে বেঁধে দিবা যাতে না খুলে, চেক আপ করো ভালো করে যে যাতে না খুলে। ঠিক আছে, রেডি, ওয়ান টু থ্রি, তালি হবে, সাবাস। ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুইজনে প্যারাশুট রানিং করছে, আর একটু স্পিড হবে, ভেরি গুড, ভেরি গুড, গুড। যাই হোক, কেমন লাগলো? ভালো না খারাপ? কেমন লাগছে? আরো যাবে? ভালো, কেমন লাগছে? থ্যাংক ইউ ভেরি মাচ, আরেকটা জোরে করো তাহলে।